ঠিক সেক্টরে আসছেন তো? মামা একটু একটু তাড়াতাড়ি যান তো, যে ওইদিকে ডানে যান। মামা একটু বামে রাখেন তো। পরীক্ষা দিতে হবে না, হলেই ঢুকতে পারবি না। বাবা তুই মিথ্যে। এই কে আসলো এখন? তানিয়া দেখ তো কে আসলো। তাড়াতাড়ি কর বাবা। আমি তিনি, এবারের বউ। জি বউ? আম্মা আম্মা কোথায় তুমি? থাক 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 থাক, সারান লাগবে না। কে রে বেটা, ভারী মিষ্টি মেয়ে তো। বাবার বউ? কার বাবার বউ? আমার বাবার বউ। আপনি যান তো। পরীক্ষা তো ছেলে, তুমি মুছে দাও কেন? আমার মা কি নিম্নে অজ্ঞান হয়েছে? মা তো বিয়ে করেছে না অজ্ঞান হয়েছে। বাবা তুমি বিয়ে করেছো? আরে গর্ধ, আমি বিয়ে না করলে তোর আসলে কিভাবে? মা মা আপনি ঠিক আছে? আমি চল চলে যাবে। আমার স্বামীকে বিয়ে করে আমাকে মা ডাকা হচ্ছে না? সতীন ডাকো। বাবা সতীন কেমন আছেন? আহা, একটা ভুল বোঝাবুঝি হয়েছে মা। আমি আপনার বড় ছেলে তমালকে বিয়ে করেছি। তমালকে বিয়ে করেছো? তাই তো বলি যে তার এত বড় সাহস হবে কি করে, কখনো না জীবনেও না। ওই গর্ধবটা বিয়ে করেছে নাকি? কখন, কবে, কোথায়? আশ্চর্য বাবা, আমি বলি ওই 9 দিন আগে আমাদের বিয়ে হয়েছে। ও আমাকে বলেছে আপনাদেরকে ম্যানেজ করে কনভিন্স করে তারপর আমাকে ঘরে তুলবে। এটার জন্য 4 দিন সময় নিয়েছিল, আমিও এক্সট্রা 1 দিন দিয়েছি। কিন্তু গত 7 দিন যাবত ওর ফোন বন্ধ, আমার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই, আর আমি ওর কোনো বন্ধু বান্ধবীকে ওভাবে চিনি না। তো তাই ভাবলাম আপনাদের কাছে চলে আসি, আপনারা তো এখন বাবা মাই না। গর্ধবটা কোথায়? আই তানিয়া, তুই জামিলকে হলে দিয়ে যা। শোনো, গর্ধবটাকে খুঁজে বের করো, ডেকে নিয়ে আসো এখানে। হ্যাঁ, একটা দায়িত্ব জ্ঞানহীন ছেলে বেকার ভ্রম ঘুরে কিভাবে এগুলো করে? তোমার কি বাসা নেই?
হ্যাঁ আছে, থাকবে না কেন, গর্ধবটাকে ডেকে দিচ্ছি। বাবা চা খাবেন, কিছু করে দিব। এই কোনো চা নাই, তুমি বসো এখানে, ও আসুক আগে। আচ্ছা আপনি বসেন বাবা। তোমার আসুক, দুধ কড়া দিয়ে কাল সব পুষ্টি দাও। মা বাবাকে না জানিয়ে কখন তুই বিয়ে করে ফেললি? আই ও ও তোমার ঘুমাচ্ছে, উঠ। আরে তুই আমাকে না জানিয়ে কেন বিয়ে করলি? কবে উঠ, কে এসছে দেখে যা। কে আসছে? তোর বউ এসছে। বউ তুই কেন আমাকে না জানিয়ে বিয়ে করেছিস? কেন মা আপনারা বসেন না, আমি একটু চা বানিয়ে দিই, আমার চা কিন্তু খুব মজা হয়। হ্যাঁ এই শুরু চা বলে কিন্তু মন্দ হয় না। হ্যাঁ তুমি চুপ বসে থাকো, চুপচাপ বসে থাকো। এই গর্ধবটা আসছে দেখো। এই গর্ধব এই যে এই মে দেখ কে মা উনি? তোর বউ। আমার বউ? আমার বউ কি করে হবে? আমি তো বিয়ে করিনি, আমি তো ওনাকে চিনিও না। উনি কে? চেনে না, চেনে না, না। 5 বছর ধরে প্রেম করেছে। হ্যাঁ প্রেম করে বিয়ে করেছে, এখন না চেনার ভং ধরছে। আমি আমি তো বাবা, আমার তো মাথাটা ঘুরাচ্ছে বাবা, আমি মনে হয় যে কোনো মুহূর্তে অজ্ঞান হয়েছে বাবা, ব্যথা করছে মা। আমি কি হয়েছে তোমার, কি হয়েছে আপনি জানেন না কি হয়েছে? এই মেয়ে খবরদার, ওর ব্যান্ডেজে হাত দিবা না। 7 দিন আগে ও মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল, 7 দিন ধরে বিছানায় পড়া, আজকেই মাত্র বিছানা থেকে উঠেছে। আমরা কি নিয়ে কথা বলছিলাম? ও মাংস দিবস নিয়ে কথা বলছিলাম। মাংসের স্বাদ ছাড়া আর কিছুই মাথায় থাকবে না, কারণ রাঁধুনি মাংসের মশলায় রয়েছে প্রয়োজনীয় সেরা সব উপাদানের পারফেক্ট ব্লেন্ড, তাই স্বাদই হবে একমাত্র টপিক। একবার ট্রাই করেই দেখো রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। সর্বনাশ, আমাকে তুমি আগে বলবা না, এই জন্যই তোমার ফোন বন্ধ ছিল না? আমাকে আগে বললে তো আমি কিছু একটা বানিয়ে এনে তোমাকে খাওয়াতাম। আমাকে কেন খাওয়াবেন? কেন মা? হ্যাঁ আর ডাকতে চাইলে ডাকেন না, এক কাজ করে আমি ডেকে দিই। কি বলে না বলে, ওরে বাবা কি ভয়ঙ্কর মেয়ে, অপরিচিত মানুষের বাসায় ঢুকে আমি উপরে যাই আমার ভালো। তুমি এরকম করছো কেন? ওনারা তো বাঘ ভাল্লুক না, তোমার বাবা মা। মা আমি না আমার সাথে বিয়ে সব পেপারস ও নিয়ে এসেছি, আমি দেখাচ্ছি। ঠিক আছে বাবা আমি দেখাচ্ছি। পেপার কোত্থেকে আসবে? কি বলে বিয়ের পেপার কোত্থেকে আসবে, আমি তো বিয়েই করি নাই কাউকে বাবা। করেছি বলেছি
দেখো আমি তো তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে জামিলের ভর্তি পরীক্ষা, এই অবস্থায় আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। জামিলের ভর্তি পরীক্ষার সাথে আমাকে বাসায় নেওয়ার সম্পর্ক কি? তুই বুঝছিস সম্পর্ক কি? আমি কি জামিলকে পরীক্ষায় নকল করতে হেল্প করবো নাকি ওকে পড়াশোনা করতে দিবো না, কোনটা? আরে বাবা, বাসার পরিস্থিতি ভালো না বাবা, একটু বোঝার চেষ্টা করো। এই প্রতিদিন একই কথা বলতেছো কেন? হ্যাঁ প্রতিদিন আমাকে ঘুরাচ্ছ তুমি, কি শুরু করছো তুমি এগুলা? তুমি কি আমাকে বাসায় নিবা নাকি নিবা না? নিয়ে যাবো, তোমাকে বললাম তো আমাকে কয়েকটা দিন সময় দাও। কিসের সময় দিবো? এতদিন সময় দিছি, আবার কিসের সময় দিবো তোমাকে? বাবু দেখো, তুমি যদি এরকম আমি নিবো তুমি এরকম চিল্লাচিল্লি করো না, তোমার হাই প্রেশার উঠে যাবে। এই এত ভয় পাইলে তুমি আমাকে বিয়ে করছো কিসের জন্য? বিয়ে করছো কিসের জন্য তুমি আমাকে এখন বলো? আমি তোমাকে লাস্টবারের মতো জিজ্ঞেস করতেছি, লাস্টবার আলটিমেটাম দিচ্ছি, তুমি কি আমাকে নিবা নাকি নিবা না? নিবো নাকি নিবো না? নিবো না তোমার তুমি বাসায় নিবা নাকি নিবা? বলছি তো পারবো না। না চোখের সামনে দিয়ে যা। কাজটা কিন্তু ঠিক কর। তুই বাবা মাকে বলিসনি? বলিসনি, আমাদেরকে তো বলতে পারতি। আমি চুপ থাক, কোন মুখে কথা বলিস তুই? একটা বেকার ছেলে, অকর্ম ঢেকি, নিজে চলতে পারে না, তার উপরে আরেকজন জুটাইছে। বাবা আমি বিয়ে করছি, আমার বিয়ের বয়স হয়েছে, আমার মনে হয় আমি কোনো অন্যায় করি নাই। হ্যাঁ তোমার বিয়ের বয়স হয়েছে, তুমি বিয়ে করছো, আমি খুশিতে গদ গদ হয়ে তোমার গালে চুমা খাবো। আরে বাবা, মানুষের তো কাণ্ডজ্ঞান থাকে, তোর কি কোনোদিন কোনো কাণ্ডজ্ঞান হবে না? এইটুকু বুঝতে পারিস না যে বিয়ে করে বউ চালাইতে কি পরিমাণ খরচ হয়, তোর কোনো ধারণা আছে? হ্যাঁ একদিন তুই চলতে কিভাবে, এর ওর কাছ থেকে হাত পেতে, বউ চালাবি হাত পেতে? গর্ধব কোথা কার? বাপের হোটেলে খাইছে একদিন, বউ সহ বাপের হোটেলে খাবে? তোমার রুম মানে আমার রুম ছিল, আজ থেকে এটা আমার রুম। ওরে বাবা, একদিন হতে না হতে আমার রুম দখল করে ফেলেছো, এক মাস যেতে না যেতে তো পুরো বাড়ি দখল করে ফেলবে। ফেলবো, অবশ্যই ফেলবো। এবার যাও, বের হও রুম থেকে, বের হও, যাও। আমি কোথাও যাচ্ছি না, এটা আমার রুম, আমি এখানেই থাকবো। মেহরা থাকবে? হ্যাঁ আমি যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? তুমি ড্রয়িং রুমে পাগলামি করো না, যথেষ্ট পাগলামি করেছো, যথেষ্ট নাটক করেছো, আর ঝামেলা করো না প্লিজ। ও তাহলে কি আমি তোমার মতো কাপুরুষের সাথে থাকবো নাকি? কাপুরুষ মানে তুমি কাকে কাপুরুষ বলছো? তোমাকে। আমি কাপুরুষ? হ্যাঁ আমি কাপুর, আমি তো তোমাকে মেনে নিয়েছি বাধ্য হয়ে মেনে নিয়েছো। আস্তে কথা বলো, তুমি মেনে নিয়েছি তো নিয়েছি তো, যাই হোক নিয়েছি তো, বাধ্য হয়ে মেনে নিয়েছি। কথা বলো আমাকে, আস্তে কথা বলো, তুমি বাধ্য হয়ে তো কি মেনে নিয়েছি তো তোমাকে, বাধ্য হয়ে নাকি? তাতে কিছু যায় আসে না। আমার ছোট ভাই বোনের সামনে আমি অনেক ছোট হয়েছি, ওরা যে যা মুখে আসছে আমাকে বলে যাচ্ছে,
অনেক পেইন পেয়েছি, প্লিজ আর পেইন দিও না। বিয়ে করে আমি তাহলে তোমাকে পেইন দিয়েছি? ওইভাবে বলিনি আমি, দিয়েছো অবশ্যই দিয়েছো পেইন তুমি আমাকে। তোমাকে আমি বলেছিলাম যে পরিস্থিতি অনুকূলে আসলে আমি নিজেই বাবা মার কাছে এসে তোমার কথাটা বলবো, তাদেরকে ম্যানেজ করবো, তারপর তোমাকে বাসায় নিয়ে আসবো। কিন্তু তুমি কি করলে, আটকা একটা একটা কাপড়ে বাসায় চলে আসলে, এভাবে নিজেকে প্রেজেন্ট করলে, এটা কি হলো? তুমি বিপদে পড়লে আমিও বিপদে পড়লাম। আজকে কত তারিখ? 5। কেন 5 তারিখ? আগামী মাসের ঠিক 5 তারিখের মধ্যে এই বাড়ির প্রতিটা মানুষ আমাকে ছাড়া আর কিচ্ছু বুঝবে না। যেহেতু আমি তোমাকে পেইন দিয়েছি, সেহেতু পেইন কত প্রকার ও কি কি তার প্রতিটা সংজ্ঞা ব্যাখ্যা বিবরণ আমি তোমাকে দেখাবো। তোমার জীবনটা নরক করে ছেড়ে দিব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ছেলেমেয়েদের কাছে তাদের মায়ের রান্না না জাদুর মতো, আপনার সাথে থেকে আমি সেই জাদুটা আবিষ্কার করতে চাই। আমার ছেলেমেয়েদের ক্ষেত্রে ওই হিসাব করলে ভুল করবে। আমার ছেলে মেয়েদের কাছে প্রিয় খাবার হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টের খাবার অথবা অন্য কোনো বাড়ির খাবার, আমারটা না। কি যে বলেন! কালকে রাতে আমাকে তোমার কি বলছিল জানেন? কি বলছিল? আপনার পিছে যদি আমি 100 বছরও লেগে থাকি, আপনার রান্না আমার হাত দিয়ে নাকি কখনোই বের হবে না। তাই তোমার এই কথা বলেছে? হ্যাঁ, কিন্তু আমি তো আর চুপ করে বসে থাকার মতো মেয়ে না। আমিও জিদ ধরেছি যে 100 বছর তো বেঁচে থাকবো না, কিন্তু যতদিন বেঁচে আছি আমি মায়ের পাশে থেকে রান্নাটা শিখেই যাব। কেন কেন, তোমার মা কি তোমাকে রান্না বান্না কিচ্ছু শেখায়নি? কত শেখাতে চেয়েছে, কিন্তু আমার ছোটবেলা থেকে ড্রিম ছিল যে আমি আমার শাশুড়ির হাতেই রান্না শিখব। শেখাবেন মা প্লিজ, না হলে তো অনেক বিরক্ত করব। আচ্ছা ঠিক আছে, শেখো, দেখি কতটুকু শিখতে পারো। এই যে দেখো, এই যে মূলা, এই মূলার আগাটা অনেকে কিন্তু ফেলে দেয়, ভাবে যে এটা কোনো প্রয়োজনীয় না। আসলে মূলার এই আগাটাই হচ্ছে সবচেয়ে টেস্টি খাবার। আসলে হ্যাঁ, এই যে দেখো, এটা কেটে নিয়েছি না? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমি রান্নার জন্য নিয়েছি, এটা ফেলে দিচ্ছি না। এটার তরকারিতে থাকলে সবচেয়ে মজা। বাহ, এখন এটা তুমি এইভাবে কেটে এই যে এরকম দুই ভাগ করেছি, এরকম দুই ভাগও করতে পারো, আবার এই যে এরকম চার ভাগও করতে পারো। এই এই জিনিসটা, আচ্ছা, এইটা তুমি পুঁটি মাছ দিয়ে রান্না করতে পারো, তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারো, তারপরে শুটকির মধ্যে দিতে পারো। আচ্ছা, বুঝতে পেরেছো? ঠিক আছে। আজকে কি তাহলে মাছ খাচ্ছি? মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি। আচ্ছা, আমি না মায়ের কাছ থেকে একটা জিনিস শিখেছিলাম, ফিশ ফ্রাই, একটু হেল্প করবো করতে? হ্যাঁ, মাছ তো ভাজবোই, হেল্প করবে অবশ্যই। ঠিক আছে। মা, আপনি আপনি বসে পড়েন, আমি সবাইকে দিয়ে দিব সমস্যা নেই। না না, সেটা কেন, তুমি বসো, আমি পরে খাবো। সেটা তো সম্ভব না, আপনি কি একা খাবেন নাকি? সব সময় তো তাই হয়, আমি তো একা একাই খাই, আর কখনো এরকম হবে না। এই ফিশ ফ্রাইটা যা দারুণ হয়েছে না! তাই? এটা টিনি করেছে, টিনি। তাই নাকি, সত্যি বৌমা? আরে আমি কিছুই করিনি, সব মাই করেছে, আমি শুধু মশলাগুলো দিয়েছি, আর মা সব কিছু আমাকে শিখিয়ে দিয়েছে। কোনটা আমি দিয়েছি আর কোনটা তুমি দিয়েছো সেটা আমি খুব ভালো করে মনে রেখেছি। ওমা শোনো না, তোমাকে তো বলতেই ভুলে গেছি, কালকে আমার ফ্রেন্ডরা আসবে বাসায়।
অফিসে প্রমোশন, বাসায় চটপটি, বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই ছুটির দিনেও চটপটি। কেমন লাগে বলুন তো? ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনির চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই যাবে না। রাধুনি রেডিমিক্স চটপটি মশলা। দুপুরে খাবে মানে কি? এসব আগে ভাগে বলতে হয় না? বাসায় তো এক ফোঁটা বাজারও নেই, একটা মুরগিও নেই। এই শোনো, তাহলে তুমি কালকে আগে ভাগে বাজারটা করে ফেলবে। সব সময় এসব আমি একাই সামলাই, একাই বাজার করি। তুমি করো, সব সময় তো বাজার আমিই করি, বিল আমি দেই। রিটায়ার করার পরে শান্তি আছে? বাসায় দুই দুইটা দামড়া ছেলে, কোনো কাজের না। ইম্পসিবল, কালকে সকালে আমার কোচিং আছে। বাবা, টেনশন করার কিচ্ছু নেই, বাজার তমাল করবে। আমি বাজার করবো? হ্যাঁ, তুমি তো বেকারি, সারাদিন শুয়ে বসে থাকো, বাজারটা একটু করলে সমস্যা কোথায়? বৌমা, এনার হচ্ছে লাকসায়, ওদের বাজারে যাবে? কেন করবে না বাবা? হ্যাঁ, তমাল এখন থেকে সবসময় বাজার করবে, বিল দিবে, এগুলো সব কাজ তমাল করবে। পারবি তুই বাজার করতে? পারবি মা? কেন পারবে না, পারবে, অবশ্যই পারবে। আপনি খালি কালকের লিস্টটা করে দেন, তমাল গিয়ে সব কিছু নিয়ে আসবে। ও শোনো, তোমার বাবার সাথে কথা হয়েছে? কেন রে? জানো, খুব ভালো মানুষ। উনি বলেছেন আগামী মাসে ওনারা দেশে ফিরবেন। দেশে ফিরলে তোমাদের বিয়ের অনুষ্ঠানটা খুব ধুমধাম করে করবো। তাই? তাহলে তো খুব ভালো হয়। শোনো, তখন কিন্তু আমাকে লাল একটা কাতান শাড়ি কিনে দিবে, আমার বিয়ের সময় কিন্তু দাওনি। জামাই, আরেকটু দিব? খোটা কখনো শেষ হয় না। বাস বাস বাস। ওইটা কি করলাম? কেন ফিশ ফ্রাই তোমার ভালো লাগে? তাহলে তোমার ফিশ ফ্রাই বাজারে গলা কত শুনে তো আমার গলা দিয়ে কাটে মাছি নামি নাই। ও মা, আমি তো আরো ভাবলাম তোমার সুবিধা করে দিলাম আমি একটা। কিসের সুবিধা করছো তুমি আমার? তুমি তো বেকার, তারপর আবার অপদার্থের মতো বিয়েটাও করে ফেলেছো। আমি ভাবলাম বাজার করার উসিলা তুমি হয়তো 200 টাকা মারতে পারবে, এটা তোমার পকেট মানে পকেট খরচ সেটা ছোট বেঁচে যাবে না? হ্যালো আপু, এতদিন পর বড় বোনের কথা মনে পড়লো? সরি আপু, বুঝোই তো বিয়ে করেছি, নতুন সংসার, অনেক ঝামেলা, সবাইকে অনেক ম্যানেজ করতে হচ্ছে। তো থাক, আমাকে আর বুঝাতে আসিস না, তুই যে কাজটা করলি ঠিক করলি। বাবা মা কত কষ্ট পেয়েছে জানিস? তারা আমার ভরসায় তোকে আমার কাছে রেখে কানাডায় থাকে, আর সেই তুই? সরি আপু। ইটস ওকে, সেজন্য আমিও রাগ করে তোর সঙ্গে যোগাযোগ করিনি। আচ্ছা, শেষ, সব রাগ শেষ, সব অভিমান শেষ, এখন তুমি আমাকে বলো তুমি আমার শ্বশুর বাড়ি কবে আসবে? আসবো, বাবা মা আসছে শুনেছিস তো? বাবা মাকে নিয়ে যাব। তোর শ্বশুর বাড়ি বলে কথা, একটু আয়োজন করে যেতে হবে না? কথা বলেছিল বাবা শ্বশুরের সাথে? কি বলেছে, কেমন লেগেছে, কিছু বলেছে? আমার সাথে তো রাগ করে কথা বলছে না, আমি বুঝতে পারছি না আমি কি বলবো। তুমি কি কিছু খেয়েছো?
কি খাবো? আমি খালি খাইছি, কি হয়েছে? যাও, তোমার আমার কৈফিয়ত দিতে হবে নাকি? মাকে ডাকতেছো কেন? কি হইলো? আমার বৌমার গায়ে যদি একটা ফুলের টোকে পড়ে না তোকে আমি একদম থানায় নিয়ে যাবো, পুলিশে আমি নিজে তোকে দিব বলে দিলাম, মাথায় রাখিস। তুমিও মা, আমি তোমার ছেলে, এখন তোমার ছেলের থেকে বউ বড় হয়ে গেল। অবশ্যই অবশ্যই বড়, কারণ ওর মতো একটা লক্ষ্মী মেয়ে পাও না, তোর সাত কপালে ভাগ্য, সাতবার জন্ম নিলে এরকম বউ পাবি না। শোন, মনোযোগ দিয়ে শোন, এখন থেকে ওই সমস্ত বখাটে ছেলে পেলের সঙ্গে মেলামেশা একদম বন্ধ, একদম বন্ধ বলে দিলাম। তাহলে কি করবো, সারাদিন বউর হাত ধরে বসে থাকবো নাকি? দরকার হলে তাই থাকবি, হাত ধরে বসে থাকবি, গলা ধরে বসে থাকবি। আমরা তো তোকে বিয়ে করাইনি, তুই তো সব করে নিজে নিজে বিয়ে করেছিস, একা একা বিয়ে করেছিস, তাহলে এখন এখন বউর গলা ধরে বসে থাকতে সমস্যা কি? হ্যাঁ বৌমা, চল চল চল। তুই তো পুরো এক জাতের, আমার নিজের মাও এখন আমাকে বিশ্বাস করে না। কিরে, তো পড়াশোনা কেমন চলে? তোর সাথে আমার কোনো কথা নেই। কথা নেই মানে? তোর বন্ধুদের জন্য আমি এত কষ্ট করে বাজার করলাম, তুই ওরকম ব্যবহার করতে দিস কেন আমার সাথে? শুধু বাজার করলেই হবে? তুই আগে বল, ভাবিকে বকা দিছিস কেন? তাতে তোর কি? না, তুই ভাবিকে বকা দিবি না, ভাবি একজন মেয়ে, আমি ভাবির দুঃখ বুঝি। ওরে বাবা, রে বাবা, ভাবির জন্য খুব দরদ উতলায় পড়তেছে না? হ্যাঁ করতেছে, এখানে তো অন্যায় কিছু নাই, তুই অন্যায় করছিস, আমি সেটা প্রতিবাদ করতেছি। বাবা বাবা বাবা, ঘরে ঘরে প্রতিবাদী মেয়েরা তৈরি হচ্ছে, খুব ভালো না? এটা খুব ভালো, আমার ঘরেও একটা তৈরি হয়েছে, খুব ভালো। আচ্ছা, আমার একটা কথা বল, যে ভাবিকে এত সাপোর্ট করতেছিস, সেই ভাবিকে কয়দিন যাবত চিনোস তুই? শোন ভাইয়া, কিছু মানুষের সাথে 5-10 বছর কাটানোর পরও ওকে আপন মনে হয় না, আর কিছু মানুষের সাথে অল্প কিছু সময় কাটালেই ওকে অনেক আপন মনে হয়। তোর ভাই বড় না তোর ভাবি বড়? তুই আমার ভাই, উনি আমার ভাবি, আমি এখানে কোনো স্বজন প্রীতি করছি না ভাইয়া। তুই অন্যায় করছিস, আমি সেটাই বুঝছি। এক কথা বারবার, ম্যাগাজিন পড়ছে না? আমি না তোমাকে প্রতিদিন দেখছি আর তাজ্জব হচ্ছি। তোমার এখন তাজ্জব রাশি চলছে তো, যে যাই দেখবা তাতেই তাজ্জব হবে। হয়তো তো, কিন্তু যে তুমি আমাকে এক মাস সময় দিলে না, ওটার ব্যাপারে বলছিলাম যে তুমি তো দুদিনেই সবাইকে ম্যানেজ করে ফেলেছো, দ্যাটস গুড। তো কিছুই না, তুমি যে আজকে আমার উপর চিল্লালে না, এরপরে মা গিয়ে বাবাকে বলেছে। বাবা কি করতে চেয়েছিল জানো? কি?
তোমাকে বাসা থেকে বের করে দিতে চেয়েছিল। আমি যদি বাধা না দিতাম এখন তুমি রাস্তায় থাক। আচ্ছা রাস্তায়, বাহ, জীবনে প্রথমবার রাস্তায়। তো যাই বলো, আমি মানে বলছিলাম কি যে আমাদের দুজনের ভালোর জন্যই আমাদের একটা সমঝোতায় আসা উচিত না? কিসের সমঝোতা? মানে এই ধরো, এই না ধরো বলছি কেন, আমরা তো একজন একজনকে ভালোবাসি। হ্যাঁ, আমরা তো ভালোবেসেই বিয়ে করেছি। না, বাধ্য হয়ে বিয়ে করেছো? ইউ আর অ্যান এসকেপিস্ট তমাল। কিন্তু আগের কথা বাদ দিই না, আমরা একটা নতুন করে শুরু করি। দিন শেষে দেখো না, আমাদের ভালোবাসার জয় হলো, আমরা এক ছাদের নিচে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে থাকছি, তাহলে মন কষাকষি করে কি লাভ বলো? মন কষাকষি করছি না তো। তাহলে কি করছো এটা বলো? ওই যে কি, আরে ওই যে পেইন, পেইন পেইন দিচ্ছি। বলেছি তো তোমার জীবন নরক না বানানোর আগে আমি কোথাও যাচ্ছি না। আর তুমি জানো না আমি কিরকম, জানো তো? আই নেভার লুজ আ চ্যালেঞ্জ, আই অলওয়েজ উইন। সো নো সমঝোতা, নো নাথিং, আমার থেকে মুক্তি পাচ্ছ না সোনা। যা যা বাবু, আমি কি আজকেও ড্রয়িং রুমেই ঘুমাবো? আমাদের বাসা কিভাবে ঢুকলেন? দরজা দিয়ে ঢুকলাম, আর কিভাবে ঢুকবো? কাকে চান আপনি? আমি আমার বউকে চাই। এই বাসাটা কি আপনার কাছে পাত্র পাত্র খুঁজার অফিস মনে হচ্ছে? আমার বউকে এখানে লুকায় রাখা হয়েছে, এই মুহূর্তে আমার বউকে এখানে হাজির চাই। কে আপনার বউ? আমার বউকে? ও তুমি কেমন জানো না, তোমার তো বলিই নাই। আমার বউ হইতেছে টিনি। টিনি? আরাম নাই। আরে মুরব্বী রে, দেখো শান্তিপ্রিয় লোক মনে হইতেছে, আমি নিজে একজন শান্তিপ্রিয় লোক। যাই হোক মুরব্বী, আমার বউকে এখানে আটকা রাখা হয়েছে, আমার বউকে বের করে দেন, আমি চলে যাই, আমি কোনো হাঙ্গামা চাই না। অভিমানের দিন শেষ বউ, চলো চলো, আমি আমি ভালো হয়ে গেছি বউ। কি করতেছেন আপনি? সাহস তো কম না, আমার বউ হাত ধরছেন কেন আপনি? আপনার বউ হাত ধরতেছি মানে? বউ আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, সেই জন্য তুমি এই কথা বলতেছো। বউ আমি ভালো হয়ে গেছি, বিশ্বাস করো বউ, বিশ্বাস করো। কাকে বউ বউ করতেছেন আপনি? হ্যাঁ আমি আপনার চেহারাও দেখছি জীবনে। আর ও আমি জানতাম, আমি জানতাম তুমি এই কথা বলবা, এই জন্য আমি প্রমাণও সাথে করে নিয়ে আসি। কি কিসের প্রমাণ দেখতো? সে যে আমার বউ তার প্রমাণ। এই হইতেছে বিয়ের কাবিননামা, দরকার হইলে আমি আদালতে যাব, তারপরেও আমার অধিকার আদায় কইরাই যাব আমি বলে দিলাম। হ্যাঁ আপনারা চাইলে দেখতে পারেন। দেখো তো ওটা কি বৌমা? এখন দরকার হইলে আমি হাইকোর্টে যাব, তারপরও আমার অধিকার আদায় করে সারবো আমি। যান যেখানে ইচ্ছা যান, আমাদের পাশ থেকে বেরো এখনই বের। ঠিক আছে যাইতেছি, আপনারা যেহেতু হাঙ্গামা চাইতেছেন তাহলে হাঙ্গামাই হবে, আদালতে দেখা হবে। আর এইটা
অরিজিনাল কপি না ফটোকপি, সিরেন ফারেন কোনো সমস্যা নাই, আসলটা আমার কাছে আছে। দেখতো এটা কি কিসের প্রমাণ, কি দেখতো? বাবা আপনার চা খেতে ইচ্ছা করছে বাবা? বাবা বিশ্বাস করেন, আমি ওই লোককে কখনো, কাকে বিশ্বাস করবো আর কাকে বিশ্বাস করবো না সেটাই তো বুঝতে পারছি না। তুমি তো কাবির না মানলা, এটা কি মিথ্যা? তোমাকে অনেক ভালো ভেবেছিলাম বৌমা, তুমি যে এরকম করবে আমি বুঝতে পারিনি। আমি আগেই সন্দেহ করেছিলাম, কি আজব মেয়ে রে বাবা, নিজের বাড়ি ছেড়ে প্রেমিকের বাড়ি এসে উপস্থিত, এদিকে আরেকজন চলে এসছে। মা আমি আমার স্বামীর বাড়িতেই এসেছি মা। আচ্ছা তোমার কটা স্বামী? আজকে যে এসছে সে কে? আমি তাকে এর আগে কখনো দেখিও নি। না আমার মাথায় কিছুই ধরছে না, আমি এসবের মধ্যে নেই, তোমাদের ব্যাপার তোমরাই সামলাও। শুধু আফসোস যে এই বুড়ো বয়সে না আমরা দুইজন সবার কাছে হাসির পাত্র হয়ে গেলাম।
চাটা দাও, ওই চাটা আবার ভালোই লাগে, ওই ভাতের চা দাও, তোমার খাবার দরকার নেই, আমি খাই নাও, খাও ওর হাতে চা আবার খাবা, চাটা আবার ভালোই বানায়। আমাকে এখানে নিয়ে আসছো কেন? কেন আমার সাথে বাইরে আসতে তোমার আপত্তি আছে নাকি? আমি কি সেটা বলছি নাকি? অনেক কিছু তো না বলেই করে ফেলেছো। মানে আমি তোমাকে ফোনে কথা বলতে শুনেছি। তোমার ফোনে কাজ কিভাবে পারলে, তুমি কিভাবে পারলে বলো তো? তোমার একটাবারও মনে হয়নি আমি তোমার স্ত্রী? ওইটা দেখো, ঠিক আছে থাকো, তোমার জন্য আমি আমার ফ্যামিলিকে কষ্ট দিয়ে তোমার কাছে চলে এসেছি, কিন্তু না আমার মনে একটা শান্তি ছিল, ভেবেছি না তোমার এখানে এসে তো আমি নতুন একটা পরিবার পেয়েছি, বাবা মা পেয়েছি, ভাই পেয়েছি, বোন পেয়েছি, কিন্তু তুমি আমাকে তাদের সামনেও ছোট করলে। আমি খবরদার, খবরদার তোমাল, আমি বুঝতে পারিনি, বুঝলে তোমার জন্য না এত কিছু করতামই না। আমি ভেবেছিলাম তুমি ভীতু, কিন্তু মানুষটা ভালো, তোমার মনটা ভালো, তুমি আমাকে ভালোবাসো, তুমি যার জন্য এত কিছু করেছি, তুমি যদি একটু বুঝতে পারতাম, সে আমাকে কখনো ভালোই বাসেনি। তিনি আমি আমি না একটু পাজল হয়ে গিয়েছিলাম, তুমি আমার ফ্যামিলি মেম্বারদের সামনে আমাকে ডাউন করছিলে, তাই আমিও মেন্টালি মা বাবাকে বলে যাওয়ার মতো মুক্ত তুমি আর রাখোনি, তুমি বলে দিও। চলে যাচ্ছি, চলে যাচ্ছ কি? আরে আমাকে আর একটা সুযোগ দাও, আমার ভুল হয়ে গেছে, আমার একটা সুযোগ দাও প্লিজ, আমি আর কখনো এরকম ভুল করবো না, প্লিজ একটা সুযোগ দাও। কিছু কিছু সুযোগ দ্বিতীয়বারের মতো কখনোই আসে না।
তুই কি হচ্ছে কি হচ্ছে তোর আয় ভিতরে কষ্ট কিসে নেই তুমি নেই তবুও তোমার গন্ধে মাটি দিন প্রতিদিন রোজা কাকি পায়ে পায়ে শহরে দুজন রেখেছি কত অস্থায়ী ছাপ ডুবিয়েছিলাম শিশিরে শরীর
রাত্রির বিধেছে স্বপ্নের ভেঙে যাওয়া কাঁচ ধুয়ে মুছে সব রেখেছি কল্পনার তলে মাঝে সাঝে চোখে নেমেছি নোনা জলে শুরু থেকে শেষ ব্যস্ত দিন তোমায় ভেবেই বিলীন বয়ান আছে বিবর্ণ কবিতায় মা আমি একটা অন্যায় করে ফেলছি মা অন্যায় করে ফেলেছিস ও আচ্ছা বুঝতে পেরেছি তোর বউয়ের কথা বলছিস তো কি আর করবি বল তুই তো আর আগে থেকে জানতি না বাবা যে তোর বউ এরকম একটা উদ্ভট কাণ্ড আগেই ঘটিয়ে রেখেছে আর কি আশ্চর্য মেয়েটার চেহারা এত ইনোসেন্ট ওর চেহারা দেখে না আমরাও একবারও বুঝতে পারিনি আর এইরকম কাণ্ড কি কোনো মেয়ে ঘটায় দুই দুইবার বল তুই কি আর করবি ও ওরকম মেয়ে না মা কিরকম মেয়ে তার চেয়েও খারাপ আরো কোনো ঘটনা আছে মা খারাপ তো তোমার ছেলে আমি ওই কাবির নামটা ভুল ছিল নকল ওই লোকটাকে আমি ভাড়া করেছিলাম তিনিকে শিক্ষা দেবার জন্য কি বলছিস তুই মার ভুল করে ফেলছি মা তুই তোর নিজের বউকে বাবা মার কাছে পরিবারের সবার কাছে এতটা নিকৃষ্ট এতটা খারাপ মানুষ হিসেবে উপস্থাপন করেছিস তুই তোর নিজের বউকে কি রে তমাল তুই কি আমার ছেলে তুই কি আমার ছেলে আমাকে সারা জীবন সবাই বলে যে আমি বোকা চোকা একটা মানুষ সে ছি 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 ভুল করে ফেলছি মা রাতে ঘুমাতে পারি না আমি আমি সব সময় এগুলো নিয়ে চিন্তা করতে থাকি মা আমি কি করবো মা তুমি আমাকে শাস্তি দাও তুই নিজেই তো একটা খারাপ জাতা লেভেলের খারাপ আমি আমি জানি মা আমি ভুল করে ফেলছি মা আমি আশ্চর্য মেয়েটার সাথে আমরা সবাই কত খারাপ ব্যবহার করলাম মা তুমি আমাকে বলো আমি কি করবো এখন মা প্লিজ মা আমি কি বলবো আমি কি বলবো তুই যার সঙ্গে এত বড় অন্যায় করেছিস তার কাছে যা তার কাছে মাফ চা সে যদি ক্ষমা করে দেয় তখন বাদ বাকিটা আমরা বুঝবো কি সাংঘাতিক কাণ্ড ভালো আরে ভাই তুমি আসো আপু তিনি আছে আছে কিন্তু আপু আমি জানি আমি অনেক বড় একটা ভুল করেছি এবং আমার বউ খুব রাগ করে আছে আপু আমি একটাবার ওর সাথে একটু দেখা করতে চাই প্লিজ আপু যেভাবেই হোক প্লিজ প্লিজ একটু আপনি আচ্ছা আমি আমি দেখছি ভেতরে আসো আমি দেখছি আসো আমার চাকরি হয়েছে কি চাকরি হয়েছে আমার সত্যি আমি জানতাম তুমি বিশ্বাস করবে না তাই সাথে করে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছি স্টার্টিং এই 30,000 টাকা কংগ্রাচুলেশনস খবরটা কাউকে জানাইনি সবার আগে তোমাকে জানাতে চলে আসছে কি হয়েছে জানো আমার
বস লোকটা এত ভালো, যখন শুনলো যে আমরা নতুন বিয়ে করেছি আমাকে এক মাসের স্যালারি অ্যাডভান্স দিয়ে দিল। তোমাকে না জানি একটা কাজও করে ফেলেছে। কি? বাসের দুটো টিকিট কেটেছি, আমরা কক্সেস বাজার যাচ্ছি আমাদের হানিমুনে। টিকিটগুলো ফিরিয়ে দিয়ে আসো। আমার ভুল হয়েছে তো বাবা, আমার ভুল হয়েছে, আমি সরি, আমি আর কখনোই ভুল করবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, এতদিন যা করছি আমি একদম নতুন করে সব কিছু শুরু করবো, এবং আমাদের যে হানিমুন এটা দিয়ে আমি নতুন করে শুরু করতে চাই। প্লিজ তোমাকে না করো না, সুযোগ দিলেও দুটো টিকিট ফেরত দিয়ে আসো। কেন, তুমি কি যেতে চাচ্ছ না হানিমুনে? চাই, আমরা সবাই মিলে যাব। সবাই? মা, মা, বাবা, তানিয়া, জামিন, আমাদের দারোয়ান রুস্তম চাচাকে নিবা না? এটা হানিমুন, এটা ফ্যামিলি ট্যুর না। এটাই আমার শেষ সিদ্ধান্ত। আরে কি হলো, বাস ছেড়ে দিবে তো, আসো না কেন? এই তো আসছি। কই তোর নাম? ভাইয়া যদি আসো। এই লাগেজ কোথায়? এই যে এই যে সবগুলো। কতক্ষণ বাকি? এই তো ধর, আর এখান থেকে যেতে কতক্ষণ লাগবে আমাদের বাস? 30 মিনিট লাগবে। 30 মিনিট? হ্যাঁ, সবাই উই হ্যাভ এনাফ টাইম। আমাদের 15 মিনিট গ্রেস পিরিয়ড পাবো। আচ্ছা, তোদেরকে একটা কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল ব্যাপার ঘটতে যাচ্ছে। কেমন রকম? ইট উইল বিকাম এ ওয়ার্ল্ড রেকর্ড। কি বলছো বাবা? ছেলের হানিমুনে পুরো পরিবার তাদের সাথে যাচ্ছে। এক্সকিউজ মি, ইয়েস, ফর ইউ কাইন্ড ইনফরমেশন, যে আমি এই জীবনের প্রথম হানিমুনে যাচ্ছি। অ্যানাদার রেকর্ড। লেটস গো, লেটস গো, লেটস গো। বাবা আমরা কিন্তু মিস করবো বাস। না না না, এই হয়ে যাবে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.